गुड इवनिंग स्टूडेंट्स, आज हमें तुम्हारे शेखाबो जदि कोनो ऑर्गेनिक कम्पाउंडर मध्य मोर दैन वन फंक्शनल ग्रुप प्रेजेंट थाके तार आईपैक नेम केमन भावे करते हैं। ताहले तुम्हरा प्रथमे हेडिंग करो आईपैक नेम of a compound having more than one functional group. देखो जदि कोनो कम्पाउंडर मध्य मोर दैन वन फांगशनल ग्रुप प्रेजेंट थाके ताहोले जे सिनियर फांगशनल ग्रुप सेटा कि हबे तुम्हार सेकेंडारी साफिक्स हिसाबे यूज हबे और अल आदार्स फांगशनल ग्रुप तुम्हार कि हिसाबे काज करबे प्रेफिक्स हिसाबे काज करबे। তাহলে এই লাইনটা তোমরা একটু লিখে রাখো যে ইফ মোর দেন ওয়ান ফাংশনাল গ্রুপ আর প্রেজেন্ট ইন এ কম্পাউন্ড দেন সিনিয়র মোস্ট ফাংশনাল গ্রুপ অ্যাক্ট অ্যাজ এ সেকেন্ডারি সাফিক্স। All others act as a prefix. তাহলে দেখো তার মানে যে সিনিয়র মোস্ট যে ফাংশনাল গ্রুপ থাকবে সেটা কি হিসাবে কাজ করবে তোমার সেকেন্ডারি সাফিক্স, আর অল আদার্স মানে আর অন্যান্য যে ফাংশনাল গ্রুপ থাকবে সেগুলো সবাই প্রেফিক্স হিসাবে কাজ করবে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে জানতে হবে যে সিনিয়রিটি অর্ডার অফ দ্য ফাংশনাল গ্রুপ সেটা কি আমাদের জানতে হবে। এটা না মনে রাখলে তুমি তাহলে আইপ্যাক নোমেনক্লেচার করতে পারবে না। তাহলে এখানে আমরা বলছি সিনিয়রিটি অর্ডার of functional groups. এই সিনিয়রিটি অর্ডারটা কিন্তু খুব ভালো করে মনে রাখবে। সিনিয়রিটি অর্ডার না মনে রাখলে ফাংশনাল গ্রুপের নোমেনক্লেচার করতে পারবে না। তাহলে প্রথমে আমি বলে দিচ্ছি এই সি ডাবল ও এইচ, সি ডাবল এইচ গ্রুপটা কি মানে সিনিয়র মোস্ট। ঠিক আছে, তারপরে কি এসও থ্রি এইচ সালফোনিক অ্যাসিড, তারপরে আছে তোমার এস্টার সি ডবল ও আর, তারপরে আছে তোমার উইল হ্যালাইট, তারপরে আছে অ্যামাইড, তারপরে সায়ানাইড, তারপরে আছে অ্যালডিহাইড, তারপরে আছে কিটোন, তারপরে আছে তোমার ওএইচ, তারপরে
NH2 এছাড়া এই OH এর পরে থায়ল আছে আমি আর দিলাম না তাহলে কটা ফাংশনাল গ্রুপ হলো 1 2 3 4 5 6 7 8 9 10 ঠিক আছে এছাড়া থায়ল আছে অ্যানহাইড্রাইট আছে ওগুলো আর আমি এর মধ্যে দিলাম না ঠিক আছে বেশিরভাগ আমাদের যা পরীক্ষায় আসবে এই ফাংশনাল গ্রুপের মধ্যে থেকে কোশ্চেন আসবে তাই অর্ডারটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে এই অর্ডারটা তোমরা যদি মনে রাখতে পারো তাহলে যে কোনো নোমেনক্লেচার তোমরা খুব ভালো করে করতে পারবে আমি এখানে কতগুলো এক্সাম্পল দেব এক্সাম্পল দিলে এই আইডিয়াটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে তোমরা যদি কোনো কম্পাউন্ডে মোর দ্যান ওয়ান ফাংশনাল গ্রুপ প্রেজেন্ট থাকে তাহলে খুব সহজে তার আইপ্যাক নেম কি হবে তোমরা করে ফেলতে পারবে তাহলে এখন আমি এক্সাম্পল দিচ্ছি আচ্ছা এক্সাম্পলের আগে আমাদের প্রথম ফর্মুলাটা আমি লিখে দিচ্ছি আগে ছিল কি প্রিফিক্স প্লাস ওয়ার্ড রুট প্লাস প্রাইমারি সাফিক্স তারপরে কি সেকেন্ডারি সাফিক্স এইটা আমাদের নোমেনক্লেচারের ফর্মুলা সবাই তোমরা জানো এটা আমরা প্রথম ভিডিও দ্বিতীয় ভিডিও প্রত্যেকটা ভিডিওতে এটা দেখিয়েছি তাহলে এখন দেখো আমরা এক্সাম্পল দিচ্ছি ছোট ছোট করে এক্সাম্পল CH3 CH OH COOH হ্যাঁ এই একটা সিম্পল এক্সাম্পল দিলাম দেখো এই কম্পাউন্ডের মধ্যে লক্ষ্য করো টু টাইপস ফাংশনাল গ্রুপ প্রেজেন্ট আছে একটা আছে COOH মানে কার্বক্সিলিক অ্যাসিড আর একটা আছে OH হাইড্রক্সি গ্রুপ তাহলে আমরা দেখলাম যে অর্ডারটা লিখে দিলাম দেখলাম যে সিনিয়র মোস্ট কে COOH তাহলে এটা কি হবে নাম্বার 1 এটা 2 এটা 3 এটাই তোমার সেকেন্ডারি সাফিক্স হবে আর OH কি হয়ে যাবে তোমার প্রিফিক্স হয়ে যাবে তাই না তাহলে এ যেহেতু জুনিয়র ফাংশনাল গ্রুপ OH সেই জন্য OH তোমার কি হিসাবে কাজ করবে প্রিফিক্স হিসাবে কাজ করবে তাহলে আগে আমাদের ফর্মুলা আগে কি আমাদের প্রিফিক্স তাহলে প্রিফিক্স কি OH যখন প্রিফিক্স হয় কি নাম বলা হয়েছিল হাইড্রক্সি তাহলে এখানে 2 হাইড্রক্সি প্রিফিক্সেস ওয়ার্ড রুট কটা কার্বন 1 2 3 তাহলে তোমার 3 কার্বন আছে তাহলে ওয়ার্ড রুট প্রো প্রাইমারি সাফিক্স কি আছে সিঙ্গেল বন্ড তার মানে এন এবার সেকেন্ডারি সাফিক্স কি আছে উইক অ্যাসিড তাহলে উইক অ্যাসিডটা কোথায় দেওয়া হয় ও আই সি এইটার সঙ্গে আর অ্যাসিডটা একটু দূরে তাহলে ভালো করে দেখো আমাদের এটা হলো প্রিফিক্স এটা হলো ওয়ার্ড রুট এটা প্রাইমারি সাফিক্স আর এটা সেকেন্ডারি সাফিক্স তাহলে 2 হাইড্রক্সি প্রোপানোয়িক অ্যাসিড ক্লিয়ার আচ্ছা অ্যানাদার এক্সাম্পল দিচ্ছি দেখো দেখো এই একটা কম্পাউন্ডের দিকে লক্ষ্য করো দেখো এখানে কিটো এটা কিন্তু ফাংশনাল গ্রুপ কিটোন তাই না আবার দেখো OCH3 এটা তো মিথক্সি এটা প্রিফিক্স আবার তুমি দেখো এই এটা কার্বন কিছু নেই মানে কার্বন শিওর পরে এন শিওর পরে এন থাকলে আমরা কি জানি কি ফাংশনাল গ্রুপ সেটা অ্যামাইড আমরা বলি সেটা অ্যামাইড তাহলে এটা কি অ্যামাইড CONH2 তাহলে এখানে কিটোন আর অ্যামাইডের মধ্যে সিনিয়র মোস্ট কে অ্যামাইড তার মানে এটা কি হয়ে যাবে তোমার প্রিফিক্স হয়ে যাবে তাই তো তাহলে এখানে নাম্বারিং দেব এই কার্বন থেকে স্টার্ট হবে এটা 1 এই কার্বনটা 2 এই কার্বনটা 3 এটা 4 এই হলো তাহলে এখন আমাদের এটাও প্রিফিক্স আবার এটা প্রিফিক্স এর নাম কি জানি মিথক্সি তাই তো
আর এর নাম কি? কিটো বা অক্সো, যেকোন আমরা বলতে পারি কিটো বা অক্সো। তাহলে আমরা আগে এটা যদি অক্সো বলি, এটা আগে কি? মিথক্সি এম, অক্সো ও। তাহলে এমটা, এম লেটারটা আগে আসে, তারপরে ও লেটার আসে, তাই না? তাহলে এখানে প্রেফিক্স আমাদের দেখো কি আছে, টু মিথক্সি কমা থ্রি অক্সো, তাহলে প্রেফিক্স শেষ। এবারে ওয়ার্ড রুট, ফোর কার্বন, ওয়ান টু থ্রি ফোর, তাহলে কি হবে? বিউট, সিঙ্গেল বন্ড, প্রাইমারি সাফিক্স কি হবে? এন। আর সেকেন্ডারি সাফিক্স কি? অ্যামাইড, সিও এন এইচ টু, অ্যামাইড। তাহলে এখানে কি হলো? অ্যামাইড। তাহলে ক্লিয়ার, আশা করি সবাই বুঝতে পারছো ব্যাপারটা। আচ্ছা, আমি অ্যানাদার এক্সাম্পল দিচ্ছি, দেখো সিও তোমার এনএইচ টু সিএন এখানে বললাম তোমার সিও সিএল, এইটা বললাম সিও সিএলটা ধরো এরকম ভাবে ছাড় করানো আছে সিএল, ঠিক আছে? তাহলে দেখো এই কম্পাউন্ডে দেখো তোমার কিটো গ্রুপ আছে, সায়ানো গ্রুপ আছে, অ্যামিনো আছে, আর ওইল ক্লোরাইড, ফোর ফাংশনাল গ্রুপস প্রেজেন্ট। কিন্তু ভালো করে দেখো, সিনিয়র মোস্ট কে? ওইল ক্লোরাইড। তাহলে এখান থেকে নাম্বার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন, তাহলে আগে আমাদের এটা অ্যামিনো, এটা সায়ানো, এটা অক্সো। তাহলে আমরা কি বলছি? থ্রি অ্যামিনো কমা টু সায়ানো কমা ফোর অক্সো, প্রেফিক্সেস ওয়ার্ড রুট, হেপ্ট, ডাবল বন্ড আছে, তাহলে প্রাইমারি সাব ইন কততে স্টার্ট? ফাইভে। তাহলে ফাইভ ইন আর কি ওইল হ্যালাইড, ওইল হ্যালাইডের জায়গায় কি? ক্লোরাইড, এখানে ক্লোরিন আছে, ক্লোরাইড। তাহলে দেখো একদম সিম্পল, আমার যাই আসুক আমরা খুব সহজে তাদের নোমেনক্লেচার করতে পারবো। আচ্ছা, অ্যানাদার এক্সাম্পল বলছি, সিএইচ থ্রি ওএইচ সি ডবল ওএইচ সিএন, এরকম বললাম। তাহলে দেখো এখানে কি কি ফাংশনাল গ্রুপ আছে? ওএইচ আছে, সি ডবল এইচ আছে, আবার সিএন আছে। তাহলে এদের মধ্যে সিনিয়র মোস্ট কে? সি ডবল এইচ। তাহলে এটা ওয়ান, এটা টু, এটা থ্রি, এটা ফোর, আমরা লং চেনটা নিলাম। তাহলে হাইড্রক্সি আর সায়ানো এ দুটো কি? প্রেফিক্স হলো। তাহলে আমরা কি বলবো এখানে? দেখো আমরা বলবো যে প্রথমে টু সায়ানো থ্রি হাইড্রক্সি ফোর কার্বন বিউট, ওয়ার্ড রুট কি? বিউট সিঙ্গেল বন্ড, এন, আর প্রাইমারি সাবিক কি? ওইক অ্যাসিড, ওইক অ্যাসিড। তাহলে ক্লিয়ার? তাহলে যদি মোর দ্যান ওয়ান ফাংশনাল গ্রুপ প্রেজেন্ট থাকে, তাহলে আমরা খুব সহজে তার নোমেনক্লেচার করতে পারবো। আচ্ছা, অ্যানাদার এক্সাম্পল দেখো, সিএইচ থ্রি সিএইচ টু এনএইচ টু
CH ডাবল ওয়ান CH CH OH CH টু CN এই কম্পাউন্ডটা বললাম। এখানে দেখো NH2 ফাংশনাল গ্রুপ OH আবার CN, তাহলে এখানে সিনিয়র মোস্ট ফাংশনাল গ্রুপ কে? CN। তাহলে এখান থেকে নাম্বারিং হবে 1 2 3 4 5 6 7 8। তাহলে আমার কি কি প্রেফিক্স আছে? 6 এ অ্যামাইনো আর এতে হাইড্রক্সি 3 তে। তাহলে কি হবে আগে প্রেফিক্স 6 অ্যামিনো কমা 3 হাইড্রক্সি অক্ট ওয়ান রুট অক্ট ডাবল ওয়ান প্রাইমারি সাব ইন তাহলে 4 ইন আর কি হয় নাইট্রাইল তাই তো 4 ইন নাইট্রাইল ওয়ান আর দিতে হয় না ওরা অলওয়েজ ওয়ান হয় ঠিক আছে তাহলে 4 ইন নাইট্রাইল ওয়ান নাইট্রাইলও অনেক বই আছে সেটা দেওয়া যায় না দিতেও পারো হ্যাঁ 4 ইন 1 নাইট্রাইল কিন্তু এরা জেনারেলি এরা সবসময় নাম্বার 1 থেকে স্টার্ট হয় তাই এদের নাম্বার আমরা দিই না ক্লিয়ার আচ্ছা অ্যানাদার এক্সাম্পল দিচ্ছি দেখো তোমার এখানে বললাম OME এখানে বললাম NH2 CO O এই এইটা বললাম তাহলে এখানে কি কি ফাংশনাল গ্রুপ আছে আগে দেখতে হবে দেখো এখানে কি কি ফাংশনাল গ্রুপ এটা তো প্রেফিক্স মিথক্সি ফাংশনাল গ্রুপ না তাহলে তোমার এইটা টোটালটা দেখো সি ডবল ও আর সি এটা সি ডবল ও আর এস্টার আর NH2 অ্যামাইনো গ্রুপ আছে আর এস্টার গ্রুপ আছে তাহলে সিনিয়র কে এস্টার সিনিয়র গ্রুপ তাহলে বাকিগুলো কি হয়ে গেল প্রেফিক্স তাহলে নাম্বারিং দিতে হয় এই অ্যামাইডে মানে সরি এস্টারের কার্বন হতে নাম্বার দিতে হয় তাহলে এটা ওয়ান এটা টু এটা থ্রি এটা ফোর এটা ফাইভ তাহলে আগে আমাদের কি এই অ্যালকিল গ্রুপের নাম্বারটা দিয়ে দিতে হয় এটাও প্রেফিক্সের মতো কাজ করে তাহলে এখানে টু কার্বন মানে কি ইথাইল তাহলে আগে আমরা বলবো কি ইথাইল কমা এবারে বলবো কি থ্রি অ্যামিনো কমা ফোর মিথক্সি পাঁচটা কার্বন আছে পেন ওয়াট গুড পেন সিঙ্গেল বন্ড এন আর সেকেন্ডারি সার্ভিস কি এস্টার ওয়েট ও এ টি ওয়েট তাহলে ক্লিয়ার হলো ইথাইল থ্রি অ্যামাইনো ফাইভ মিথক মানে ফোর মিথক্সি পেন্টানোয়েট ক্লিয়ার তাহলে মোর দ্যান ওয়ান ফাংশনাল গ্রুপ থাকলে যে সিনিয়র মোস্ট তাকে কি ধরে নিতে হবে সেকেন্ডারি সাফিক্স এটা মনে থাকলে তুমি যে কোনো নোমেনক্লেচার করতে পারবে অ্যানাদার এক্সাম্পল দিচ্ছি দেখো সি ডাবল ওয়ান ও সি ডাবল ওয়ান ও বিয়া এই বিয়া ঠিক আছে তাহলে দেখো এখানে ফাংশনাল গ্রুপ কি আছে এই কিটোন সিও আর কি আছে এটা কিন্তু কিটোন না এর সঙ্গে বিয়ার ডাইরেক্ট আছে দেখো এই কার্বনের সঙ্গে ডাইরেক্ট বিয়ার আছে এটা ওইল ব্রোমাইড এটাকে এটাকে তুমি কিটো ধরেছো এটাকে কিন্তু কিটো ধরা যাবে না এটা কি আছে ওইল ব্রোমাইড তাহলে এটা ওয়ান এটা টু এটা থ্রি এটা ফোর তাহলে তোমার কিটো প্রেফিক্স আবার ব্রোমো প্রেফিক্স তাহলে আগে প্রেফিক্স টু ব্রোমো থ্রি কিটো বা অক্সো কোয়াড্রুড বিউট সিঙ্গেল ওয়ান এন
আর কি হবে, ওইল ব্রোমাইড। দেখো এই ফাংশনাল গ্রুপে আর ওয়ান দিতে হচ্ছে না, ওয়ান ওইল ব্রোমাইড, কারণ কি এই ফাংশনাল গ্রুপের কার্বন থেকে ওয়ান নাম্বার দিতে হয়, এরা অলওয়েজ ওয়ান, ঠিক আছে। আচ্ছা অ্যানাদার এক্সাম্পল দেখো, এই দেখো এখানে NH2 গ্রুপ আছে, OH আছে, আর অ্যালডিহাইড আছে CHO, তাহলে সিনিয়র কে, সিনিয়র তোমার অ্যালডিহাইড গ্রুপ, তাই না? তাহলে অ্যালডিহাইড গ্রুপের কার্বন হতে নাম্বার হবে 1 2 3 4 5 6, তাহলে এটা 5 প্রেফিক্স কি হচ্ছে 5 অ্যামিনো 4 হাইড্রক্সি, তারপরে ওয়াট রুট কি 6টা কার্বনের এক্স, কত তো ইন প্রাইমারি তো ইন দুয়ে 2 ইন, আর এল 1 এল দিতে হবে না যেহেতু এটা এক নম্বর থেকে স্টার্ট, শুধু এল, ক্লিয়ার? তাহলে তোমরা বুঝে গেলে যে যদি মোর দেন ওয়ান ফাংশনাল গ্রুপ প্রেজেন্ট থাকে তাহলে কিভাবে তাদের নোমেনক্লেচার করতে হয়। তাহলে এই জায়গাটা ক্লিয়ার হলো সবার, তাহলে আজ আমি এই পর্যন্ত রাখলাম।